তুমি এখানে নিচে বসো, দাঁড়াবে না, নিচে বাড়িতে বসো, চেয়ার নিয়ে বসো, এই বাবু চেয়ার নিয়ে বসো, কেউ দাঁড়াবে না। দেখুন আমি বেশি কিছু বক্তব্য দেবো না, কারণ রাস্তাটা মানে জ্যাম হয়ে যাচ্ছে। এর অল্টারনেটিভ রাস্তা আছে তো, অন্যদিকে রাস্তা আছে। আমি দু একটা কথা বলবো, আমি অল্প একটা কথা বলবো। যেখান থেকে প্রফেসর স্যার আমাদের আপনাদের প্রার্থী অজয় কুমার দাস যেখানে শেষ করেছে, আমি ওখান থেকে শুরু করি। শিক্ষা ব্যবস্থা এখানে মায়েরা তো হেভি অংশে এসেছে, লক্ষ্মীর বান্দার দেয় কেউ 1200 টাকা পায়, কেউ 1000 টাকা পায়। এখানে যারা আমি উপস্থিত হয়েছি, আমাদের যারা ছেলেরা আছে, কারো বাড়ির মেয়েরা 1000 টাকা পায়, কারো বাড়ির মেয়েরা 1200 টাকা পায়, তাই তো? আপনারা আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনাদের বাচ্চাগুলোকে ডাকবেন, দেখে কি বলবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, ক্লাস 3 পড়ে বাচ্চাগুলোকে ধরে অঙ্কের বইটা খুলে দেবেন, দিয়ে কি বলবেন যে অঙ্কটা একটু করে দে, কি করবেন? বলবেন বাবু তুই 3 পড়ে বলিস তো, 3-তে যে পড়ে যে ফলবে তার অঙ্কের বইটা খুলে দে, তাকে বলবেন অঙ্কটা করতে। 100টা বাচ্চাকে ট্রাই করবে, 90টা বাচ্চা ফেল করবে। বাড়ি চলে যাবেন আজকে, ক্লাস 5-6 এর বাচ্চাগুলোকে ডাকবেন, সেই 5-6 এর বাচ্চাগুলোকে ডেকে তাদেরকে বলবেন, পেনটা আর খাতাটা দিয়ে বলবেন, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, স্কুলের নাম দিয়ে ইংলিশে লিখে দিত। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। আর মমতা ব্যানার্জি আপনার হাতে 1200 টাকা 1000 টাকা ধরিয়ে দিচ্ছে, আর বাচ্চাগুলোকে অশিক্ষিত করে দিচ্ছে। যে হাতে, যে হাতে মমতা ব্যানার্জি আমাদের হাতে 1200 টাকা দিচ্ছে, ওই হাতেই আমাদের বাড়ির ফুটফুটে সন্তানগুলো ভবিষ্যৎটা ওই হাতেই ধ্বংস করছে। মমতা ব্যানার্জি তাই মায়েদের বলবো ধন্যবাদ জানাই, 1200 টাকা দিয়ে আপনাদেরকে আটকে রাখতে পারেনি মমতা ব্যানার্জি, শিক্ষার দুরবস্থা চলছে। স্কুলগুলোতে গিয়ে দেখুন, প্রাইমারিগুলোতে গিয়ে দেখুন, লম্বর থানা হয়ে গিয়েছে, শিক্ষাদানের জায়গা নাই, শুধু মিড ডে মিল খাওয়ার জায়গা আছে। আবার ওই মিড ডে মিলেতে বাপি হালদারদের দলের লোকেরা চুরি করে নিচ্ছে, গরিবদের খাবারগুলো এরা আবার চুরি করে নিচ্ছে। তাই যাবেন কোথাও, মায়েদেরকে বলবে, বাপেদেরকে বলবে, আওয়াজ শুনুন, 500,000 পরে হবে, 500,000 আমার দরকার নাই। সর্বপ্রথম শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে, বাচ্চাগুলো যে স্কুলে যাচ্ছে সেই স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে, শিক্ষক দিতে হবে, শিক্ষার সামগ্রী দিতে হবে, এক কথায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয় আমাদের এখানকার রামচন্দ্রখালি এলাকার যে হসপিটাল আছে তো আপনাদের এখানে, হ্যাঁ, ও বন্ধ হয়ে গেছে। এবার বলুন রামচন্দ্রখালির মানুষেরা কোথায় গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে? যদি সরকারি ট্রিটমেন্ট নিতে হয় ডায়মন্ড হারবার, ওখান থেকে না হলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে। কলকাতায় গেলে কি করতে হবে? 10,000, 20,000, 30,000, 50,000 টাকা দালালদেরকে না দিলে বের পাওয়া যায় না। আপনাদের বলছি, আপনারা ভোট দিয়ে যদি খান চিহ্নকে পার্লামেন্টে পাঠান, খান চিহ্ন পার্লামেন্টে দিয়ে যে হসপিটাল বন্ধ করেছে সেই হসপিটাল খোলার জন্য চিৎকার করবে, এই হসপিটাল থেকে খুলে এখান থেকে যাতে পরিষেবা পান তার জন্য লড়াই করবে, খান চিহ্ন লড়াই করবে, আপনাদের জন্য কথা বলবে, আপনাদের লড়াই করবে, পার্লামেন্টে গিয়ে আপনাদের দুরবস্থার কথা বললে, আপনাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলবে। দুঃখ লাগে আজকে এখানে মোদিজি এই মাথুরা করে আসছে, মোদিজি তো মানে কি হিন্দুদের বাঁচাতে এসেছে, তাও যদি হিন্দুকে বাঁচাই তাও আমাকে ভালো লাগবে, কেন হিন্দু কি আমার বাইরে? এই আছে এখানে আমাদের এখানে সনাতন ধর্মের মানুষ, এরকম শনিনি কি আমার বাইরে? আমার বাইরে ইনি আমি কি আলাদা? এই আলাদা আমরা, আলাদা না আমরা এক। আমার বদলে যদি আমার দাদাকে যদি উপকার করে মোদিজি,
তাই বলবো আমার দাদা উপস্থিত হয়েছে, খুশি হব। কিন্তু এসে কি করছেন, অনেক কথা বলবে, রামচন্দ্র খালি হসপিটালের কথা বলবে না। পশ্চিম বাংলায় অপদার্থ বাপি আল্লাহদের সরকার 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে, সেই রামচন্দ্র নগরের থেকে শুরু করে গোসাবা, বাসন্তী, সন্দেশখালী, বনগা, আপনার বীরভূম, সারা রাজ্যের 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে কে? এই অপদার্থ বাপি হাল্লাদের সরকার। এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠানে কারা পড়াশোনা করে? আপনাদের সন্তানেরা, যারা দিনে 300 টাকা ইনকাম করে, রোজ আনে, রোজ খান, ভ্যান চালক, কৃষক, ডেলিভার, অন্ধ্রপ্রদেশে কাজে চলে যাচ্ছে, ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে, আপনাদের সন্তানগুলো ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। আর অপদার্থ রাজ্য সরকার ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বন্ধ করে দিচ্ছে, মোদিজি আসছে, বড় বড় কথা বলছে, একবারের জন্য বললো না যে পশ্চিমবাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া যাবে না, আমি মোদিজি দায়িত্ব নিচ্ছি, একটাও বন্ধ হবে না, এ কথা কিন্তু বললো না। কারণটা কি? কারণ অনেক গভীরে আছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে সেই সমস্ত কোন এলাকা? যেখানে দলিত হিন্দুরা বেশি থাকে, আদিবাসীরা বেশি থাকে, পিছিয়ে বর্গের হিন্দুরা বেশি থাকে, নবশূদ্ররা বেশি থাকে, মুসলমানরা বেশি থাকে, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। মোদিজিরার জন্য কথা বলবে না, কারণ এই দলিত মুসলমান, আদিবাসী মুসলমান, পিছিয়ে বর্গের মুসলমান যারা, এই এদের মধ্যে তো লাগিয়ে দিও না, ক্ষমতার মসনদে বসে থাকতে চায়। যদি শিক্ষিত হয়ে যায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একটা দলিত, একটা আদিবাসী, একটা প্রকৃত সনাতন ধর্মে বিশ্বাসী, তাহলে মারামারি হানাহানি করবে না। আর মারামারি হানাহানি না করলে মোদিজিরা ক্ষমতায় কিভাবে থাকবে? তারা ক্ষমতায় থাকার জন্য আপনার আমার সন্তানের হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে। তাই বন্ধুরা, আপনাদের বলবো, ভোট আসবে যাবে, ভোটের সময় এসে বিজেপি বিজেপির মতো মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইবে, তৃণমূল তৃণমূলের মতো মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইবে, সিপিএম তার মতো করে ভোট চাইবে, কিন্তু দুঃখের বিষয় আপনাদের দুরবস্থার কথা কেউ বলবে না। দুরবস্থার সমাধান কিভাবে হবে সেই কেউ পথ বাতলাবে না। আমি আপনাদের বলতে পারি, পার্লামেন্টে গিয়ে অজয় কুমার দাস মথুরাপুরের বন্ধালের মেসের জন্য এমস এর মতো উন্নত মানের হসপিটালের দাবি করবে। আমি একবার গিয়েছিলাম সাগরে, গিয়েছিলাম আমি যখন সাগরে গিয়েছি, ঘাটে নামবো, একটা মহিলাকে স্ট্রেচারে 4 জন ধরে নিয়ে আসছে, আমি তো ভয় খেয়ে গেছি, মারা গেছে নাকি? আমি জিজ্ঞাসা করলাম, এই কি ব্যাপার, ও কি হয়েছে? বাবু একটু দাঁড়িয়ে যাও, 5-7 মিনিট তারপর ছেড়ে দেবো। আমি তো অবাক হয়ে গেছিলাম, এইরকম ভাবে নিয়ে আসছে কেন? আমার সাথে 12 দিন ছিল, 12 দিন থাকলে ভেত, তখন আমাকে উত্তর দিল, এটা সাগরের যে সমস্ত মায়েরা আছে, যে সমস্ত মহিলারা আছে, তারা যখন তাদের যখন বাচ্চা প্রসবের সময় আসে, তাদেরকে নদী পার করে কাকদ্বীপে নিয়ে এসে হসপিটাল, নামখানা হসপিটালে তাদের সন্তান প্রসব করায়। ভাবতে পেরেছেন, সাগরে প্রায় 5 লক্ষ মানুষ বসবাস করে, সেখানে প্রায় 2,30,000 মতো মহিলারা বসবাস করে, কিন্তু দুঃখের বিষয় আজকে সেই মহিলাদের জন্য মমতা ব্যানার্জির সরকার একটা উন্নত মানের হসপিটাল দেয়নি। তাই আপনাদের বলবো, আপনারা ভোট দিলে এই মহিলাদের কথা দেবেন, সাগরে যাতে উন্নত মানের হসপিটাল হয় তার দাবি যেমন করবে রামচন্দ্র নগরের বন্ধ থাকা হসপিটাল, বা যারা পরিষেবা থেকে পাচ্ছে না ওই হসপিটাল, যাতে পরিষেবার যোগ্য হয়ে ওঠে, এখানকার মানুষ যাতে পরিষেবা পায়, তার জন্য চিৎকার করবে পার্লামেন্টে গিয়ে অর্ডার করা। আমি আপনাদের বলি, যারা 1,000 টাকা 1,200 টাকা নিচ্ছে, আপনারা আজকে ভাবুন, আপনাদের হাতে 1,000-1,200 ধরিয়ে দিচ্ছে, আপনাদের ছেলেরা যখন ট্রিটমেন্ট নিতে যাচ্ছে প্রাইভেট হসপিটালে যেতে হচ্ছে, 10,000-12,000 টাকা বিল ধরিয়ে দিচ্ছে, আপনার হাতে মাত্র 1,000-1,200 টাকা মাসে দিচ্ছে, লাভটা কি? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম
আকাশ হয়ে যাচ্ছে, তেল চাল ডাল সবজি যা কিনছেন সব দাম বেড়ে যাচ্ছে, সেই দাম কন্ট্রোল করছে না। কি বলছি বুঝতে পেরেছেন? তাই আপনাদের বলবো, ভাবুন বাবার সময় এসেছে, 1200 চার না দিনের শেষে সরি মাসের শেষে মেহনত করে ইনকাম করবেন কম করে 5-7 হাজার, সেটা আপনারা চান বলুন কোনটা চান? আপনারা আপনাদের মহিলারা কোনটা চাইবেন, 1200 টাকা চাইবেন না মাস গেলে মেহনত করে ইনকাম করবে অন্তত 5-7 হাজার টাকা তার পলিসি চাইবেন? বলুন একটু, 5-7 হাজার পলিসি আমরা আপনাদের দেব আগামী দিনে বাংলা যদি আমরা ক্ষমতায় আসি। আমার মায়েদেরকে 1200 টাকা সীমাবদ্ধ রাখবো না, মায়েরা মেহনত করবে নিজের বালা এলাকাতে নিজের বাড়ির সামনে বসে মেহনত করবে, কাজ দেবো মায়েদের হাতে, সেই কাজের পরিবর্তে মাস গেলে 5-7 হাজার ইনকাম করবে তার ব্যবস্থা করে দেবো। আর একটা কথা মায়েদের বলি, আপনারা ভোট দিয়ে অজয়দাকে পার্লামেন্টে পাঠান, অজয়দা পার্লামেন্টে গিয়ে মুসলিম যুব সমাজের কথা বলবে, হিন্দু যুব সমাজের কথা বলবে, আদিবাসী যুব সমাজের কথা বলবে, দলিত যুব সমাজের কথা বলবে। আপনারা জানেন এই 11-13 বছরের সরকার রাজ্য সরকার ক্ষমতায় এসেছে না, যেখানে আমার হিন্দু মায়েরা থাকে না মুসলমান মায়েরা যেখানে থাকে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে? বলতে পারবেন মায়েরা আমার একটাও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কি হয়েছে? লিগাল ইললিগাল মদের দোকান এই মমতা ব্যানার্জি বানিয়েছে। আপনারা আমার বাড়ির ছেলেগুলোকে মাথা লাগাচ্ছেন পার্লামেন্টে যাবে অজয় কুমার দাস আমাদের প্রার্থী, আপনাদের যখন এমপি পার্লামেন্টে গিয়ে সমস্ত আমাদের রাজ্যের মদের দোকান বন্ধের জন্য চিৎকার করবে, মায়েদের জন্য চিৎকার করবে। আর আগামী 2026 সালে বাংলা পরিচালনার দায়িত্ব যদি আমাদের হাতে তুলে দেন আপনারা, আমরা তখন আর কাউকে চিৎকার করে বলবো না যে মদ বন্ধ করো, আমরা দায়িত্ব নিয়ে রাজ্যে যত লিগাল ইললিগাল মদের দোকান আছে সব বন্ধ করে দেবো। আজকে যত হিংসা যত বিদ্বেষ যত মারামারি হচ্ছে যত ক্রাইম হচ্ছে তার 70-80% মদ্যপান করার ফলে হচ্ছে। আজকে বলুন মদ খেয়ে যখন রাত্রে বাড়িতে আসছে আমার মাথায় বলতে পারবে, আমার মনটাই বলতে পারবে সারাটা রাত কিভাবে দিন রাতটা পার করছেন, কারণ একজন মদ খেয়ে বাড়িতে আসছে। এটা বন্ধ হওয়া দরকার নয়, মায়েরা কি চাইছেন? মদ বন্ধ হওয়া দরকার তো, মায়েদের বলতে আমাদের পাশে থাকুন আমরা মদ বন্ধ করে ছাড়বো, যত নোংরামি হিংসামি সব বন্ধ হয়ে যাবে। তাই অনেকে বলছে আইএসএফ কে নাকি ভোট দিলে লক্ষ্মী বাংলা বন্ধ করে দেবে, তাই তো? আমি আপনাদের বলি আইএসএফ কে ভোট দেন ওই 1000 টাকার ভিক্ষা নয়, আপনার শরীরে ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে আপনি ইনকাম করবেন মাস গেলে 5-7 হাজার টাকা কম করে, তার ফলে সে আইএসএফ বানাবে। ও 1000 টাকার জন্য ভয় দেখাচ্ছে, আর 1000 টাকা মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দিচ্ছে নাকি? আপনাদের এই ট্যাক্সের টাকাটা আপনাদেরকে ভরিয়ে দিচ্ছে না, মাথায় রাখবেন, আপনাদের ট্যাক্সের টাকা আপনাদের ভরিয়ে দিচ্ছে। বন্ধুগণ এখানে আপনারা রুজি রুটি কি সব থেকে বেশি? হ্যাঁ, চাষবাস আপনারা বলুন আপনার কি চাষ থেকে বেশি? আপনারা বলুন এখন মাস গেলে মাত্র কৃষকরা 7000 টাকার নিচে ইনকাম করছে, আমরা আমরা আপনাদের কথা দিচ্ছি পার্লামেন্টে গিয়ে আমাদের অধ্যাপক অজয় কুমার দাস কৃষকদের 7000 টাকার মাইনের খর ইনকাম বাড়িয়ে 15,000-14,000 যাতে করা যায় তার জন্য চিৎকার করবে। 1000 টাকা দিয়ে বসে থাকবেন না 7000-14,000 হবে তার জন্য আপনারা লড়াই করবেন বলুন আপনারা? আপনার কৃষকদের বলছি, এত কৃষক যেহেতু আমি গুটি কয়েক কথা কৃষকদের কথা বলে কেন্দ্রে বিদায় নেব, কথা বাজে বলছি কৃষক বন্ধুরা বলি, তার আগে একটা শুধু কথা এই বিষয়ে বলছি, আজকে কি হচ্ছে বলুন তো? তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর ছেলেদেরকে ভয় দেখাচ্ছে না, মিথ্যা কেস মিথ্যা কেস মিথ্যা কেস। আপনাদের কোন কোর্টের নামছি কোর্ট কোথায়? কান্দিপ কোর্ট। আইএসএফ এর ছেলেদের বলছি ভয় পাবার জায়গা নাই, এই বাপি আল্লাদের কথাই ভয় পাবেন না, এই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিদেরকে ভয় পাবেন না, ওরা বাঁচার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে, ওদেরকে না অ্যারেস্ট করে নাই ওরা সুপ্রিম কোর্টে ছুটছে, ওরা আপনাদেরকে আবার কি জেল খাটাবে ভাই? তারপরে বলছি যদি জেল খাটায়
পুলিশ মিথ্যা কেস দেবে, পুলিশ অ্যারেস্ট করতে এলে বললেন পুলিশকে একটু স্যার দাঁড়ান, আপনার আধার কার্ডের জেরক্সটা এখানে যারা অঞ্চল নেতৃত্ব আছে ব্লক নেতৃত্বদের হাতে আধার কার্ডের জেরক্সটা দিয়ে দেবেন। আমি আপনাদের বলে রাখছি, কাকদ্বীপ কোর্টে তোলার আগে আইএসএফ এর অ্যাডভোকেট রেডি থাকবে আপনাদের চালু করার জন্য। পুলিশ কোর্টে নিয়ে যাওয়ার আগে তার আগে আমার উকিল কোর্টে দাঁড়িয়ে থাকবে আপনার সামনের জন্য। কত কেস দেবে, সারা পশ্চিমবাংলার জেলে 25,000 লোক আছে, তাও আউট অফ ক্যাপাসিটি, জেলে রাখার জায়গা নাই, আর এদিকে 25 লাখ আর ভালো হিসেবে ভালোবাসার মানুষ আছে, কোটাকে জেলে দেবে বাবা, কোটাকে জেলে রাখবে। পশ্চিমবাংলার জেলের যে ক্যাপাসিটি 25,000 লোককে রাখতে পারবে, দরকার লাগলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দেবো তুমি আমরা 25,000 লোক নাম এন্ট্রি করে দিচ্ছি আমাদেরকে জেলে রাখো। কি পশ্চিমবঙ্গ নাকি, আমি তো জেল খেটে এসেছি, অনেক শান্তি আছে, ও জেলে গেলে শান্তি আছে। আমি বলছি কি বলতো, এই বাইরের এত চাপ সহ্য, মোবাইল থাকবে না কোনো টেনশন নাই, মোবাইল নেই মানে কোনো টেনশন নেই, কি হচ্ছে না হচ্ছে আমার মান জানতে পারছি না, যা হচ্ছে হচ্ছে, টাইম টাইম খাওয়া দাওয়া, টাইম টাইম ঘুম, একদম বলছি আমি ছিলাম তো, টাইম টাইম খাওয়া দাওয়া, টাইম টাইম ঘুম, একদম সকাল 7টায় উঠে বললাম ওই সেটা বাড়ানোর জন্য তো বলেছি আমি যাবার, তৃণমূলের নেতারা আগামী দিনে জেলে যাবে, মাছগুলো একটু পাতলা মাছ দেয়, এরা মোটা মাছ দেওয়ার কথা বলছি মাছটাকে, ওরা আগামী দিন জেলে ভাত খাবে তো, তাই ওদের জন্য একটু বলেছি। তো বন্ধুগণ আপনাদের বলবো, এই নির্বাচনটা ছোটখাটো নির্বাচন নয়, আপনি কৃষক, আপনার হাতে মাছ গেলে যাতে 7,000-এর বদলে 15,000 টাকা আসে, সেই নীতি তৈরি করার, সেই আইন তৈরি হবে যেখানে, সেই নির্বাচনটা। আপনি মহিলা, আপনি স্বাবলম্বী কীভাবে হবে, আপনার বাড়ির পুরুষ সদস্যটা ভ্যান চালায়, অন্ধ্রপ্রদেশে কাজ করে, উত্তরপ্রদেশে কাজ করে, ভিন্ন রাজ্যে কাজ কাজ করে, কাজ করে মেহনত করে হাতে দুটো পয়সা কীভাবে পাবে, তার এই নির্বাচনটা। আপনারা পান ফরজ আছে, পানের বিদেশে এক্সপোর্ট করে, পানের থেকে এক গুচি পানের দামটা কীভাবে বেড়ে, আমার পান চাষির হাতে কীভাবে পয়সা বৃদ্ধি বাড়বে, তার নির্বাচন এটা। আমি নাগরিক, আমার হাত থেকে নাগরিকত্ব না কেড়ে নেয়, আমাকে ডিভোটার না করা যায়, আমাকে ডিটেনশন ক্যাম্পে না পাঠায়, তার জন্য যে লড়াই করবে, সেই লড়াই করবে যে হচ্ছে অজয় কুমার দাস, আমাদের জন্য এই নির্বাচন, এটা এই নির্বাচন, ছোটখাটো নির্বাচন নয়, পঞ্চায়েতের নির্বাচন নয়, যে ওই ওকে ভালো লাগলো না ওকে হারিয়ে দিলাম, এর সাথে আমার আত্মীয়তা আছে ওকে জিতিয়ে দিলাম, এটা নয়। ওখানে শিক্ষিত মানুষকে পৌঁছে পাঠাতে হবে, ওই সিএম জাতুয়াকে পাঠিয়ে কিচ্ছু লাভ হয়নি, যেমন বাপি হালদারকে পাঠালে ওই একই হবে, কিচ্ছু লাভ হবে না, তাই বলবো শিক্ষিত মানুষকে পাঠা, যে চোখে চোখ রেখে কথা বলবে। আজকে দলিত সমাজ থেকে উঠে এসেছে, কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে, পড়াশোনা করেছে, চাকরি পেয়েছে, এই দলিতদের কষ্টটা বুঝতে পারবে, তাই এনাকে যদি পাঠায় দলিতদের হয়ে কথা বলবে, হিন্দুদের হয়ে কথা বলবে, আদিবাসী হয়ে কথা বলবে, মুসলমানের হয়ে কথা বলবে, পিছড়ে বর্গের মানুষের হয়ে কথা বলবে, কারণ সেই ফ্যামিলি থেকে উঠে এসেছে যে দুর্দশার কথাটা পার্লামেন্টে গিয়ে বলতে পারবে। তাই বন্ধুরা আপনারা যদি মনে করেন আম খাবো তাহলে লিচু গাছে লাগালে কি আম পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে, যদি আপনারা আম খাওয়ার ইচ্ছে যায় কি গাছ লাগাতে হবে, কি গাছ, যদি আপনারা চান আপনাদের কষ্টের কথা, বাস পরিষেবা ঠিকঠাক নাই, রাস্তাঘাট ঠিকঠাক নাই, হসপিটালে পরিষেবা পাচ্ছেন না, স্কুলগুলো বন্ধ হতে চলেছে, এখানকার মানুষজনের হাতে টাকা নাই, এটার সমস্যা যদি সমাধান করতে চান, এই আওয়াজটা যদি পার্লামেন্টে পৌঁছাতে পারে চান, তাহলে বলবো যে কুমার দাসকে তথা খান চিহ্নকে এই মে ও জুন মাসের 1 তারিখে কারো কোনো কথা শোনার দরকার নাই, ইভিএম মেশিনে গিয়ে 5 নম্বর বোতামটা টিপবে, খান চিহ্ন পাশে বোতামটা থাকবে, যতক্ষণ না পিক করে আওয়াজ হবে ছাড়বেন না, সেই ভোট দেবে, পার্লামেন্টে পাঠান, আপনাদের হয়ে কথা বলবে মানুষের। অনেকে ভাবছেন তৃণমূলের এই জোচ্চুরির জন্য, তৃণমূলের এই নোংরামির জন্য, তৃণমূলের গুন্ডামির জন্য, তৃণমূলের মস্তানির জন্য আমার জনেরা টাকা লুটে দিয়েছেন,
আমার জন্য আর দেয়নি, এই হাত থেকে বাঁচার জন্য বিজেপি কে ভোট দিতে হবে। আমি শুধু একটা কথাই বলবো, বিজেপি আর তৃণমূল কি আলাদা? আলাদা এরা, এরা আলাদা নয় রে, দিনের সাথে এরা বিজেপুর। কেউ যদি ভাবেন তৃণমূলকে জব্দ করার জন্য বিজেপিকে ভোট দিতে হবে, সে জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখছে। বিজেপি তৃণমূলকে জব্দ করবে না, বিজেপি তো তৃণমূলকে সৃষ্টি করেছে, ওর সৃষ্টিকে কিভাবে জব্দ করবে ভাই? আপনার সন্তানকে আপনি জব্দ করবেন? সম্ভব নয়। সন্তান যতই বেহরা হোক না কেন, যতই দুষ্ট হোক না কেন, যতই ধান না হোক না কেন, সন্তান সন্তানই তো নাকি জব্দ করতে পারবেন না। বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছে, বিজেপি তৃণমূলকে জব্দ করবে তাহলে মনে হয় না? আর কেউ যদি মনে করে এটাকে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে দিয়ে, পিতাকে কোনোদিন পুত্র আটকাবে? আটকাবে? পিতাকে কোনোদিন পুত্র আটকাবে না। তাই আপনাদের বলছি, আপনাদের মূল্যবান ভোট এদেরকে দিয়ে নষ্ট করবেন না। আপনারা যদি অন্যায়ের বিরুদ্ধে লড়তে চান, আপনার অধিকার বুঝাতে চান, আজকে দলিত মায়ের ছেলে তার চাকরি চুরি করে গিয়েছে, আমার সরস্বতী মায়ের ছেলেরও চাকরি চুরি গিয়েছে, ফতেমা মায়ের ছেলেরও চাকরি চুরি গিয়েছে, আমাদের লড়াইটা সরস্বতী মায়ের ছেলের চাকরিটা ফিরিয়ে দেওয়া, ফতেমা মায়ের ছেলেরও চাকরিটা ফিরিয়ে দেওয়া। যদি চান 330 টাকা 550 টাকা ফর্ম ফিল আপ করে আপনাদের ছেলে মেয়েগুলো চাকরি পায়, তাহলে বলবো আমাদের হাতকে শক্ত করুন। কোনো কাটমানি থাকবে না, কোনো তোলাবাজি লাগবে না, 15-20 লাখ টাকা দিয়ে কোনো চাকরি করতে হবে না। আপনার ছেলের মেধা আছে, বড়লোকের ছেলেরও মেধা আছে, লড়াই করবে, মেধার লড়াই চললে যার মেধা বেশি সে গরিবের ছেলে হতে পারে, বড়লোকের ছেলে হতে পারে, চাষিও ছেলে হতে পারে, শিল্পপতিরও ছেলে হতে পারে, কোনো 10-20 লাখের বিনিময়ে চাকরি বিক্রি হবে না। মেধা যার হবে সেই চাকরি পাবে, সেই সমাজ ব্যবস্থা হবে। সমস্যাটা কোথায় জানেন? আমার উপরে রাগ কেন? হিন্দু সমাজের পূর্বপুরুষরা ধর্মের নামে, মন্দিরের নামে, দেব দেবীর নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, আর বাপি আল্লাহদের দলের লোকেরা ওই সম্পত্তি আবার বিক্রি করে খেয়ে নিচ্ছে। ওই সম্পত্তি বিক্রি করা যায় না। আমি বলেছি আমাদের আগামী দিনে সুযোগ দিলে সনাতনী ধর্মের মানুষেরা, হিন্দু ধর্মের মানুষেরা কান খোড়া করে শুনে রাখো, আগামী দিন যদি বাংলা পরিচালনার দায়িত্ব আমরা পাই, সেই সমস্ত দেব দেবীর নামে সম্পত্তি, মন্দিরের নামে সম্পত্তি আবার ফিরিয়ে নিয়ে এসে দেব দেবী মন্দিরের হাতে আমরা তুলে দেব। যখনই কথা বলছি তখনই নওশাদ সিদ্দিকের মাথায় চুরি মুখে দাঁড়িয়ে উনি বাবার কাছে যাস না, নওশাদ মুসলমানদের ছেলে আয়েশের মুসলমানদের দলের কাছে যাস না বলে আমার হিন্দু সমাজের বাপ ভাই মামুনদেরকে মিসগাইড করছে। কিন্তু মিসগাইড করে আটকাতে পেরেছে? মিসগাইড করে আটকাতে পারেনি। দলে দলে আমার ভাই বোনেরা, মায়েরা হিন্দু সমাজের আমাদের কাছে এগিয়ে আসছে, আমাদেরকে সাহস যোগাচ্ছে, লড়াইয়ের শক্তি দিচ্ছে। শুধুমাত্র মুসলিম নয়, শুধুমাত্র দলিত নয়, শুধুমাত্র আদিবাসী নয়, সমাজের বঞ্চিত মানুষ আইএসএফ এর ছায়াতলে আসছে, আইএসএফ লড়াইয়ের শক্তি পাচ্ছে। আমরা যখন বলছি ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করবো, আবার পুনরায় মাদ্রাসা মসজিদকে ফিরিয়ে দেবো, তখন বলছি ও বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, ওর কাছে যাচ্ছে না। যাবো কোথায়? কেউ গলা কি বন্ধ করবো? এখানে 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 আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আপনাদের এখানে বক্তব্য শেষ করবো। গুরুত্বপূর্ণ একে সরে আসলে ওরা তো দেখছে, তোমরা বসো না, তো বললে কেন? গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আপনাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে আমি এখান থেকে বিদায় নেব। কি বিষয়? আচ্ছা, আমাদের সম্পর্কে তৃণমূলের চারানার নেতা, চারানার নেতা, বেশি বড় নেতা বলিনি, এটা না মাইক বাজাচ্ছে, ডিস্টার্ব করছে, খোঁজ নিয়ে দেখতে পারতে চারানার নেতা হবে। এই নেত্রী আমাকে স্বপ্ন দেখলে চমকে উঠে, স্বপ্ন তো আমাকে দেখলে চমকে উঠে, এদের দাদা দেখলে ভয় পেয়ে যায় আমাকে, এ চারানার নেতা। তো এই ধরনের চারানার নেতারা পাড়াতে পাড়াতে কি বলে বেড়াচ্ছে, আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, তাই তো? এই ধরনের মিথ্যা কথা বলছি তো। তাই আপনাদের একটা কথা আজকে বলে যাব, এরা দেখবেন প্রমাণ দিতে পারেনি আর পারবেও না, প্রমাণ চাইবেন তখন দেখবেন পালাবে। আমি শুধু ব্যাগ ধরে আছি, বলের অপেক্ষা আছি, ঠিকঠাক ব্যাগে বল লাগবে, ব্যাগে বলে হবে, বাউন্ডারির বাইরে নয় স্টেডিয়ামের বাইরে করে দেবো। চারানার নেতাদের নয়, মমতা ব্যানার্জি একবার বলুক
নওশাদ সিদ্দিকি বিজেপির কাছ থেকে বা এসে বিজেপির কাছ থেকে অত টাকা নিয়েছে সংখ্যাটা একবার বলতে বলবেন ওই চার আনার নেতাদেরকে দিয়ে বলবেন তোদের নেত্রীকে বলতে বল বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকি বা এসে এক টাকা থেকে শুরু করে তোদের যত ইচ্ছা বলতে বল তারপরে মজাটা কিভাবে বুঝাতে হয় নওশাদ সিদ্দিকি বুঝিয়ে দেবে পাত্তা দিই না তারপরে একটা কথা বলে যায় আমাদের বলে কি টাকা নিয়েছে তো প্রমাণ দেখাতে পারেনি এই বাজারে দাঁড়িয়ে হাজার দশেক মানুষ তো চারিদিকে যাচ্ছে হাজার দশেক মানুষ আছে এই হাজার দশেক মানুষের সামনে এত ক্যামেরা হচ্ছে রেকর্ড করে রাখুন আমি বলে যাচ্ছি রামচন্দ্র নগরে এই পবিত্র এলাকায় বলে যাচ্ছি এইখান থেকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি আমি প্রকাশ্যে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো ব্যবস্থা করতে বলুন বামেদের বন্ধুদেরকে তৃণমূলের বন্ধুদেরকে ভয় লাগছে নাকি আপনাদের মনে এরা টাকা দেবে যারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে খায় যারা যারা রেশন চুরি করে খায় যারা বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখছে মায়ের নামে বিধবা ভাতা তুলে খায় তারা আমার আমি এত কনফিডেন্স কেন আমার বুঝতে পারছেন আমি কি বলছি সব হবে সব বিশ্বাস আমি ধৈর্য ধরুন এক মাঘে শীত যায় না কি মা এক মাঘ মাসে শীত যায় এক মাঘ মাসে শীত যায় না শীত আবার ঘুরে আসে হিসাব হবে সব ইয়াদ রাখ সব আমাদের ইয়াদে আছে সব আমরা মেমোরাইজ করে রাখছি গণতান্ত্রিক প্রক্রিয়াতে সব বুঝে নেব কেউ বেটা ছাড় পাবে না তো আপনারা কি বললেন আজকের পর থেকে ভাইজান রামচন্দ্র নগর এসে বলে গেছে প্রকাশ্য বলেছে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবে তোমরা ব্যবস্থা করো বলতে পারবেন তো যে তৃণমূলের বন্ধুটা বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেবে যে বামপন্থী বন্ধুটা যে বামপন্থী বন্ধুটা এই দাঁড়ান ভাই কত কথা বলবো যে বামপন্থী বন্ধুটা তৃণমূলের কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেবে তাকে আমি খুশি স্বরূপ 90% টাকা তাকে আমি এনজয় করতে তাকে আমি দিয়ে দেবো অর্থাৎ 100 টাকা যদি বিজেপির কাছ থেকে ব্যবস্থা করে দেয় নওশাদকে বা এসএফকে 100 টাকা যদি তৃণমূলের কাছ থেকে আইএসএফ বা আমার কাছে ব্যবস্থা করে দেয় 90 টাকা যে বন্ধু আমার ব্যবস্থা করে দেবে তাকে দিয়ে দেবো মাত্র 10% রাখবে পার্টি চালানোর জন্য আজকে পত্রে লিখেও বলে তাহলে হবে তো নাকি আমি ভাই এত কথা বলে লাইট ফ্যাট সব সম্ভব না আমাকে অন্য জায়গায় প্রোগ্রামে যেতে হবে তবে আমি আবাস যোজনাটা বলে শেষ করে দেবো আবাস যোজনার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে ভুঁই বুঝাচ্ছে কেউ ওদের কথাকে পাত্তা দেবেন না ওদের কথা এখানে শুনবেন এইখান থেকে বার করে দেবেন ওদের কথা কেউ শুনবেন না আপনারা অপেক্ষা করুন আবাস প্লাসে লিস্ট বার হবে যদি আপনারা দেখে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে ভালো কথা আর যদি দেখে বড় লোক দোতলা বাড়ি পাখা বাড়ি দু চাকা আছে চার চাকা আছে ফ্রিজ আছে মাছ ধরার ট্রলার আছে আপনার শপিংয়ে 8 বিঘে জমি আছে যারা বাড়ি পর অনুপযুক্ত তারা বাড়ি পেয়ে গেল আপনি গরিব মানুষ বাড়ি পাননি আপনি কি করবেন নেতাকে গিয়ে কি হামলাও করবেন কোনো কিছু করার দরকার নেই আপনারা কি করবেন আমাদের অঞ্চল নেতৃত্বদের সাথে যোগাযোগ করবে আপনার পরিবর্তে যে বাটা 30-40 হাজার টাকার কাটমানি দিয়ে যে বাটা বড় লক্ষ্য বাড়ি ছেড়েছে গরিবের তার এনরোলমেন্ট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার হয় আমাদের নেতৃত্বদেরকে দিয়ে দেবে আমরা কি করব ওই বেটার বিরুদ্ধে আইনি লড়াই করব তাকে বলে দেবেন তুমি গরিবের বাড়ি চুরি করেছো গরিবের ভরসার প্রতীক আয়েছে গরিবের ভাইজান নওশাদ সিদ্দিকি তোমার বিরুদ্ধে আইনি লড়াই করবে কলকাতা হাইকোর্টে আইনি লড়াই করে গরিবের পরিস্থিতি হাতে ভাইটাকে গরিবের হাতে তুলে দেবে আর ওর জন্য প্রধান উপপ্রধান যে বিয়ে ভিডিও সই করে তার বাড়িটা পাইয়ে দিয়েছে সব কথা ব্যাটা কোর্টে ডেকে নিয়ে যাবে বাড়ি পাওয়ার জন্য কাউকে ভোট দেবেন না আপনার মৌলিক অধিকার আপনাকে বাড়ি দিতেই হবে আজ তাই তো কালকে দিতেই হবে শুধু ধৈর্য ধরুন আর লিস্ট বার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো বাড়ি দেবেন না ভয় পাবেন না ওদেরকে বাড়ি পাওয়ার জন্য ওদেরকে ভোট দিতে হবে আর ভোট দেবেন না ওদেরকে ওদেরকে ভোট দেবেন না নতুন লিস্ট বার হবে না
নতুন লিস্ট বার হবে সেটার অপেক্ষা করুন, নতুন লিস্ট বার হবে সেটার অপেক্ষা করুন, নতুন লিস্টে কাদের নাম আসছে দেখুন। যদি গরিবের না আসে তাহলে আমি কী করবো, বড়লোকটার বিরুদ্ধে আইনি লড়াই আমি করব। আপনাদেরকে 10 পয়সা দিতে হবে লেখকের লড়াইয়ে, আমি আশ্বাস দিচ্ছি আপনাদের হয়ে হালকাতে ভাই দিতে লড়াই, ভাই থাকবেন সুস্থ থাকবেন, আর রাস্তাঘাট তো হবে সময় পঞ্চায়েত ভোটের মতো ভোট হবে না, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে, পাদ্রামি করলে সেন্ট্রাল ফোর্স পে দিয়ে লাল করে দেবে ভোটের মধ্যে, কেউ ভোট চিনতে পেরে তাকে লাল করে দেবে, সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন। আচ্ছা আস্তে আস্তে বেরিয়ে যাও।